হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ কে? রাকেশ বলছি। হ্যাঁ তো ঘরের লোকে দমে সিধে আছে বলছে, কি কাজ বোধে? তোমাকে করতে হবে না, তুমি ঠিক আছে, অন্যজন তোমাকে করে করে অলরেডি অ্যাপ্লাই জন্য অনেকে যোগাযোগ করছে, তোমাকে করতে হবে না, না বুঝলে? তুমি স্যার, কলকাতায় কেসটা পড়ে গিয়ে করে নাও। না স্যার, করে দিন। না না, তোমাকে এখন হবে না, তুমি পরে যোগাযোগ করো, ঠিক আছে? তুমি কাজ করো, 6 মাস পর যোগাযোগ না করো, নাহলে এখন না এই স্যার, মুহূর্তে করে দিতে এখানে পারবো করে না, দিচ্ছি। অসম্ভব। এখন কলকাতায় তুমি চলে যাও, কলকাতায় কেসটা পড়ে গিয়ে করে নাও, বুঝতে পারলে? অ্যাপ্লাইটা না 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 স্যার, রোমন করিও না। কলকাতায় কলকাতায় গিয়ে করে নাও, বুঝতে পারলে? এখন এই মুহূর্তে করা সম্ভব না। বলে দিলি স্যার, এখন আমি আবার বাবা বলছি স্যার। হ্যাঁ বলুন। তো বলি, এটা কিরকম গল্প করছেন? ছেলেটাকে দোকান দিবার আশায় আমরা ইয়া করছি। আপনি কে বলছেন? আমি রাকেশের বাবা, ওই ফোন করেছিলি নাই? হ্যাঁ, ও বাবা বলছেন আপনি? হ্যাঁ, আমি বাবাই বলছি। আমরা মানে ঢের বাকলিয়ার লোক জড়ো হয়ে গেছি সবাই। হুম, তো ওইটাই স্যার বলতেছিল, ছেলেটাকে লিবার ব্যবস্থা করুন। আর কি কাজ এটা বলে স্যার, ওইটা বলে দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার, কি কাজ ওটা? সবাই তো আমরা বসে ওটা আছি। এটা ভেরিফিকেশন না বসলে বুঝতে পারবে না, ভেরিফিকেশনে বসতে হবে। ভেরিফিকেশন, হ্যাঁ, ভেরিফিকেশনে বসতে হবে আর কি, এক্সাম হবে, ইন্টারভিউ হবে, আর ওখানে বসলে কি কাজ না কাজ সবকিছু বুঝতে পেরে যাবে, আর কতলা বুঝতে কি পারলে? ওঠা ওঠা না ভালো করে বললে, আমরা কোনটা কি ছেলেটাকে কি দিয়ে দেবো স্যার? হ্যাঁ সবাই আছি স্যার একসাথে। হ্যাঁ, তো আমি কি বলবো বলেন? স্যার বলতেছিল কাজটা একটু মানে বুঝান নি কাজটা স্যার। অ্যাকচুয়ালি বলতে গেলে লিডারশিপ ম্যানেজমেন্টের কাজ, বুঝতে পারলেন? লিডারশিপ বলতে বোঝেন আপনি? নাই স্যার, তাহলে কি করে বুঝবে, বুঝতে হবে না আপনাকে, বুঝে দিবো আমি? আমি কি গুলিয়ে খাইয়ে দিবো নাকি? তা খাওয়া হাত নাই বলি স্যার। তো বলি ওই লিডারশিপ নাকি ওইটা বাংলায় নাই কেন কি কোনো মানে? না না, কোনো নেই, লিডারশিপ মানে নেই। কি লেখা হোটেলে লেখা লেখি নাকি? হ্যাঁ, লেখালে কি করতে হবে, লেখালে কি করতে হবে, বুঝতে পারলেন? আমার আমার বাবা স্যার কি বলছে দেখুন। হুম, ওটা কে বটে রে হ্যাঁ বটে, বলেন। বলে কি আমার লাতি রাগে কি তুই ইয়া করে দিদি বন্ধ? হ্যাঁ বলো। ওলা খুলি বল দেখি, তুই কোনটা কি লিলির ফিরা নাকি বলছি? আর চুতির আলি বার করে দিব শালা, একেই থাপড়া চুত কাটাই দিয়ে দিব। এইটা তো বলিন না, দাদু শালা বললে হবে? কত কথা লাগবে ভুলাই তুই জানিস শালা? বলছে তো বললে হবে না আমার, তুমি জানবি কে বটে এটা? হ্যাঁ বলি বলি বলি, কি গাছ বটে? কি গাছ বটে? হ্যাঁ, আমি আর দিদি বটি। হ্যাঁ হ্যাঁ, একবার দিদি, একবার দাদু, একবার নাতি, একবার পিসি, পিসা, জামাই বাবু, সবাইকে ডাকুন না আগে। তাকে ঢুকান দিব নাকি? কারণ ইয়া বটে না। হ্যাঁ স্যার বটে, স্যার স্যার, সেটা আমরা ঢুকান দিলিব না? হ্যাঁ, আমরা সেটা একটা জানতে চাই। জানতে তো হবে, কি জানার জন্য ভেরিফিকেশন বুঝতে হবে নাই? ওইটাই জানতে চাই না আমি। ওটাই ওটাই জানার জন্য বুঝতে হবে কিনা, ভেরিফিকেশন বুঝতে হবে, নাহলে কি করে বুঝতে পারবে? ওই স্কুলে স্যার, ওই স্কুল পড়াশোনা ব্যাপারে জানবে নাকি? বেতনটা কত? হ্যাঁ, বেতন কত? বেতন কত আবার? হ্যাঁ, এটা কি তোমার লেবার পোস্টে কাজ করে যাবে নাকি পার ডে বেতন দিবে? দেখো আগে বেতনটা বলতে হবে না? তুমি জানতে পারো আর তুমি বেতন জিজ্ঞেস করছো, জানতে তো পাওনি। দেখো বেতনটা না জিজ্ঞেস করলে হবে? ওকে তো বলি দেওয়া হয়েছে। কোনো কোনো আমার বুঝা নাই শালা, কথা কি কাজ বলছি কোনো কোনো বলছে নাই শালা। 18 বিঘা জমি আমরা ফেলা নিয়েছি, ওঠা কি করতে যাবে বল না তুই? তুই শালা আমাকে বুঝাতে বুড়া গেলি অমনি করে? তুই ওটাই বললে বুঝবে কি আর করলাম? অনেক কেন্দ্র বলে দিছি 18 বিঘা কিসের কাজ না বললে পাঠান দিব নাকি? মরিয়া দিবার আসতো
আরে ও কিছু না, ওইলা সব আমার চালি ওঠে না না কাদিন কি বলছি কত বড় সারা বড় সালাদ দেখিব এক ঠেঙ্গা নিয়ে ঠিক করে দিব দমে আসি আছে একটু রাগিয়ে আছে লোককে ডাকে না বলতে হবে না কি কাজ বোঝায় আপনি ফোনটা কথা লাগিয়েছেন দাদু দিদা সবাই আস্তে আস্তে কি বলছি হ্যাঁ স্যার হ্যালো হ্যালো স্যার হ্যাঁ দমে দাদু বাবা দিদা সবাই আসতে গেলছে বলছে কি ওটা ব্যাপারটা তোমাকে করতে হবে না তো ওটাই বললাম তোমাকে তুমি বাইরে থেকে করে তোমার হবে না এখন না না করতে হচ্ছে তুমি তো তুমি ইয়ে থেকে করে নাও কলকাতা থেকে সবাই দুধুর এমন তুই করছিস না ভালো করে গল্প করতে না উত্তেজিত হয়ে গেল সবাই না স্যার সবাই চলে আইলো না একটু ঝামেলার মতন যাবে লাতিটা বাবু শুন দেখ কাগজ পাঠান কাগজ স্যার হ্যাঁ বলো হ্যালো স্যার করে দিন স্যার আছে তোমার দাদু কি রেগে গেছে নাকি হ্যালো পাগল মানুষ বুড়া লোক না আগে কারোর লোক হ্যালো স্যার কাজটা পাইয়ে দিতে মানে হ্যালো হ্যালো স্যার হ্যাঁ বলো মানে কাজটা যারা বলছে একটু বলতেই হবে মানে ওইটা নিয়েই তোমায় ইয়া করছি বুঝলি বুঝতে পারবে আমি খুশি বলি পয়সা পাতি লাগে তুমি যা গল্প সল্প করিলে তুমি যা পয়সা লাগবে ওই বলছি ছেলেটাকে বলছে তোরা কি করাবি না কি ওইটা তোমার সিধা আছে মানে কাজটা মানে ঢুকে এলে কি মানে বলছি অ্যাকচুয়ালি বলতে গেলে ঠিক আছে লিডারশিপ ম্যানেজমেন্টের কাজ এখানে টোটাল 18টা ডিপার্টমেন্ট আছে বুঝতে পারলে কাউন্সেলিং ফলো আপ অ্যাকাউন্টেন্সি ভেরিফিকেশন এনএফটি টপ টপ ডিপার্টমেন্ট আছে তোমার যেরকম যোগ্যতা নাম্বার পার্সেন্টেজ কোয়ালিটি কোয়ালিফিকেশন
তার উপর ডিপেন্ড করছে তুমি কোন ডিপার্টমেন্টে চান্স পাবে। দেখবে একটা ব্যাংকে কিন্তু ঠিক আছে, ব্যাংক ম্যানেজার একা ইনকাম করে না, কেউ টাকা তোলে ঠিকই না, টাকা জমা করে ঠিকই না, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ তো স্যার বলছি, একটা হাই স্কুলের টিচার কি করে ঠিকই না, অমনি মানে লো লো কোয়ালিটির কি কাজ আছে, লো কোয়ালিটি লেবার পোস্টে কাজ করে ঠিকই না। হুম, সেম এখানে তুমি চাইলে লেবার পোস্টের না লিডারশিপের কাজগুলো করতে পারবে, বুঝলে? ও মানে যে মানে সবার উপরের মানে পদটা যদি পাই যায় তাহলে কিরকম কাজ করবে, মানে বসে কি চেয়ার বসে হিসাব পাতি করতে পারবে, তো হিসাব পাতি করতে পারবে? দুদূর চুপ না, স্যার বলছি এখন টুকু আর সবাই মানে ইয়া হয়ে গেছে, তো সকালে হিসাব পাতি করতে পারো তুমি? যদি চান্স পেয়ে যাও, বাট চান্স পাবে কিনা বলতে পারছি না, বুঝতে পারলে? মানে ঘরের লে কি হবে, বাড়ি থেকে অনলাইনে অফলাইন দুটোই করতে পারে, অফিসেও করতে পারে, পুরুলিয়াতে অফিস আছে অফিসে করতে পারে, অনলাইনে করতে পারে, দুটাই করতে পারে। অফিসটার নামটা কি? পুরুলিয়াতে আছে, পুরুলিয়াতে SB লিমিটেড ইন্ডাস্ট্রি। SB লিমিটেড ইন্ডাস্ট্রি, ইয়েস। পুরুলিয়ায় অফিসে দেখা করলে হবে কেন? পুরুলিয়া দেখা করলে কি করে হবে, তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে যেতে হবে কলকাতায় অফিসে, যেতে হবে নিউ দিল্লিতে, যেতে হবে কলকাতায় মেদিনীপুর যেতে হবে। হ্যাঁ তো অনলাইনে যদি করে নিলি তাহলে? তাহলে অনলাইনে করে নাও, আমি তো এখনই বললাম তোমার নাম্বার, ওটা আমি রেজিস্টার করে দিচ্ছি। আমি তো স্যারকে বললাম কলকাতা যেতে হবে, তো কলকাতা গেলি রে বাবা, তুই ঘর তো হবে কি আছে, কিন্তু ওটাই তো বললাম কলকাতা যেতে হবে। বিশ্বাস হলো এখন কলকাতা যাওয়া আসার ব্যাপার আছে, ওটাই বললাম যে অ্যাপ্লাইটা অনলাইন থেকে হয়ে যেত, বুঝতে পারলেন? ওটাই বললাম যে এখান থেকে অ্যাপ্লাইটা করিয়ে হয়তো করে দিতে পারে স্যার, কনফার্ম বলতে পারছি না করে দিবে। কালকে ইয়া কর, ঘরে যে ধান বিক্রি করছিস কালকে বাজার তো ধান বিক্রি করবি নাই তো, শুন না অফিস কি জানো কোথায়, কলকাতা? কলকাতার অফিসটা কোন জায়গায় বটে, কোন জায়গায় বটে কলকাতার? হ্যালো, অফিসের নাম কি জানো? হ্যালো স্যার, অফিসটার নাম কি? ওখানে গেলে তোমাকে বলে দিবো, ওখানে অফিসটা আছে, বুঝতে পারলে? নামটা ওখানে দেখতে পেরে যাবে, তোমাকে বললাম তো, নামটা একটু জানিয়ে রাখো। তুমি চাইলে অনলাইনে, তুমি বললাম তো তোমাকে অনলাইনে করে নিতে পারবে, অ্যাপ্লাইটা অনলাইনে চলছে এখন। না অর্থাৎ দেখা হলে টুকু মানে মানে কাছে কাছে করে নিলে মানে দেখা সাক্ষাতে, তাহলে তুমি অফিসে আসবে, পুরুলিয়াতে আসবে। হ্যাঁ পুরুলিয়াতেও আসতে পারো অ্যাপ্লাইটা করে নিয়ে, ঠিক আছে? নাহলে অ্যাপ্লাইটা করে ঢুকতে দিবে না তো ওখানে অফিসে। ও তো কলকাতায় ডাইরেক্ট যাবো ভাবছি, ধান বিক্রি করতে যাবো। কলকাতা যাবে তুমি? হুম, তুমি পুরুলিয়াতে করতে পারো, ওখানে যেতে খরচা হয়ে যাবে তো। পুরুলিয়াতে করা হবে? পুরুলিয়াতেও হবে, তুমি চাইলে এখনই করতে পারো, আমি তো বললাম এখান থেকে হয়ে যাবে। ও তাহলে কাল পুরুলিয়ায় যাই দেখব একবার। আর পুরুলিয়াতে তুমি পারলে আসবে, বুঝলে? এগুলো ডকুমেন্ট বললাম, এডমিট মার্কশিট, আধার কার্ড, এগুলো সঙ্গে নিয়ে আসবে, বুঝতে পারলে? হ্যাঁ পুরুলিয়ার কোন জায়গায়? পুরুলিয়া তোমার রাঘবপুর এসে তড়িৎ ভবন চেনো? ওই রাঘবপুর, রাঘবপুর কি? এডমিট মাতৃক আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো, এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে আসবে। আর তো ফর্ম ফিল আপ চায়ের জন্য হয়তো 300 টাকা লাগতে পারে, যদি লাগে তাহলে দেবে, না লাগলে দেওয়ার দরকার নেই। হুম হুম, 300 টাকা লাগতে পারে ফর্ম ফিল আপ চায়ের জন্য, ওখানে অনেক ছেলে মেয়ে আসবে, ওখানে দেখতে পারে যাবে। ও হুম, বলে হ্যাঁ আধার কার্ড, হ্যাঁ ঠিক আছে, পারলে আমাকে পাঠিয়ে দাও, আমি স্যারকে এখনই পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? যেগুলো ডকুমেন্টস বললাম, ভোটার কার্ড দরকার হবে? ভোটার কার্ডও যদি পাঠাতে, ভোটার কার্ডও পাঠিয়ে দিবে। ভোটার কার্ড নাই কি?
তাহলে এডমিট মার্কশিট, আধার কার্ড এবং কার্ড সার্টিফিকেট, এই কয়েকটা ডকুমেন্টস, বুঝতে পারলে? অফিস নিয়ে যাবো তখন, অফিসে পারলে নিয়ে আসবে, ঠিক আছে? একাই আসবে, কোনো আধার কাকু নিয়ে আসবে না, একাই আসবে, গার্জেনকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কাল অফিসকে চলে যাবো। অফিস কাজ পাচ্ছি না তোরা, আরো ঝামেলা করে দিচ্ছি, কত কষ্ট একটা কাজ পাচ্ছি, ঝামেলা করে দিচ্ছি, দমে ঝামেলা করে দিচ্ছে ইয়ারা। হ্যাঁ তো স্যার, ঠিক আছে, তাহলে কাল পুরুলিয়াই দেখা করবো নাকি? দাদুও বলছে যাবো, কি বলবেন স্যার? ঠিক আছে ঠিক আছে, তুমি পারলে গার্জেনকে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নাহলে একাই আসবো। হ্যাঁ হ্যাঁ, গার্জেন নিয়ে চলে যাবো। গার্জেন নাহলে তোমার, তুমি নিজে আসবে একাই, গার্জেন না সেটা এলাও করে না, মানে গার্জেন বাবা মা। দাদুটা খেপাই যাচ্ছে, আমি খেপাই নাই, তুই ওই থাকবি, বুঝলি? মরে যাবি, কিন্তু জীবন উন্নতি করতে দেবে না। কটার অফিস খোসাই? 11:00 আমার দাদুর সঙ্গে আমি চলে যাবো তখন, কাল গার্জেন মানে গার্জেন বাবা মা, বাবা মা লিখতে, বাবা মা লিখতে বলছে, দুদু বুড়া লোক কি করবে অফিস টাই যাবে। ঠিক আছে স্যার, বাবার সঙ্গে তখন যাবো। হ্যাঁ বলো ভাই, বাবার সঙ্গে যাবো কাল অফিসকে, নাহলে তুমি, হ্যাঁ হ্যাঁ বাবার সাথে আসবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার।